সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি সবসময় আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার অনেক স্নেহের, অনেক ভালোবাসার, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আমার বাগানের গাছের জুঁই ফুলের শুভেচ্ছা নিও, ভালোবাসা নিও। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদান করি। তো পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে আমরা শখের মৃৎশিল্পের উপরে যে পাঠ আছে ওইটা সম্পর্কে এতদিন ধরে জেনে আসছিলাম, তাই না, আগের পাঠগুলোতে। আজকেও শখের মৃৎশিল্পই পড়াবো, আজকে হচ্ছে পাঠ ৬। তো পড়াশোনা শুরু করার আগে চলো আমরা একটা গান গাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা কথা, এই যে করোনার ভয়ে আমরা সবাই সচেতন হব, কিন্তু আতঙ্কিত হব না, সচেতন থাকব। কারণ সচেতনতাই হচ্ছে করোনাকে হারিয়ে দেবার মূল অস্ত্র। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা গানে বলেছেন, আমি ভয় করব না, ভয় করব না। আমি তোমাদেরকে এই গানটা একটু শোনাই, ভালো লাগবে, মনে সাহস বাড়বে। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আমরা করোনার ভয়ে সচেতন থাকব, কিন্তু আতঙ্কিত হয়ে মরার আগেই মরে যাব না, তাই না? আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এখন একটা ছবি দেখাবো। তোমরা দেখো তো ছবিটা চিনতে পারো কি না, অথবা ছবিটা সম্পর্কে কিছু জানো কি না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, দেখতে পাচ্ছো? আচ্ছা, ছবিটা আমি তোমাদেরকে আর একটু বোঝার জন্য আরো সুন্দর করে দেখাই, ল্যাপটপে দেখাই। তোমরা দেখো, দেখো এই ছবিটা দেখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিটা দেখো। তোমরা কেউ কেউ হয়তো চিনতে পারো যে এটা কিসের ছবি, তবে সবাই চিনবে না, তাই না? হ্যাঁ, এইটাও একটা মাটির শিল্প, মৃৎশিল্প। আমরা এই নতুন ধরনের মৃৎশিল্প নিয়ে আজকের পাঠে জানব, শিখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলেছি আজকে আমাদের পাঠ হচ্ছে শখের মৃৎশিল্প পাঠ ৬। শখের মৃৎশিল্প পাঠ ৬। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের আমার বাংলা বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠা খোলো। আমার বাংলা বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠা খোলো। আমার বাংলা বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠা খোলো। শিক্ষার্থী বন্ধুরা, এই ৩৭ নম্বর পৃষ্ঠার মামা বললেন থেকে নিয়ে যাব পর্যন্ত এইটুকুই আজকে আমাদের পাঠ্যাংশ। দেখো, আমি দেখাই, মামা বললেন থেকে নিয়ে যাব পর্যন্ত আজকে আমাদের পাঠ্যাংশ পাঠ ৬। আমি কিন্তু খুলে ফেলেছি আমার বাংলা বইয়ের ৩৭ নম্বর পৃষ্ঠা, আমি ইতিমধ্যে খুলে ফেলেছি। আচ্ছা, মামা বললেন থেকে আমি পাঠ্যাংশটুকু এখন পড়ব, তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা আঙুল দিয়ে পড়ার নিচে অনুসরণ করবে। আমি বিরাম চিহ্নতে কতটুকু বিরাম নিলাম এগুলোও তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, শুরু করি তাহলে। মামা বললেন, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো, এর অন্য নাম টেরাকোটা।
বাংলার অনেক পুরানো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন বিহার, মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো অনেক সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা হয়। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন, টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে হাজার বছর আগে। আজকাল কি পোড়ামাটির এই শিল্প চর্চা হয় না? মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশের কুমাররা এসব তৈরি করছেন। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। মামা বললেন, সুযোগ মতো এক সময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি 37 নম্বর পৃষ্ঠার মামা বললেন থেকে নিয়ে যাব পর্যন্ত এতক্ষণ তোমাদেরকে পড়ে শুনিয়েছি। আচ্ছা, এই যে এই পাঠ্যাংশটুকুতে যে বলা হলো টেরাকোটা, আমি তোমাদেরকে প্রথমে একটি ছবি দেখিয়েছিলাম, ল্যাপটপেও তোমাদেরকে সেই ছবিটি দেখিয়েছি। এটাই হচ্ছে টেরাকোটার ছবি। নিশ্চয়ই বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা, এটা কিসের ছবি? টেরাকোটার ছবি। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে পাঠ্যাংশটুকু শুনেছ। আমি পড়েছি, তোমরা শুনেছ। এখন এই পাঠ্যাংশটুকু থেকে যে শব্দগুলো তোমাদের কাছে নতুন মনে হয় অথবা দুর্বোধ্য মনে হয়, তোমরা সেই শব্দগুলো দ্রুত খাতায় লিখে ফেলো। শুরু করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুধু এই পাঠ্যাংশটুকু থেকে। হ্যাঁ, শুরু করো। খুব বেশি সময় লাগবে না খুঁজতে, কারণ আমরা এই শখের মৃৎশিল্পের উপরে ইতিমধ্যে 5টি পাঠ পড়ে ফেলেছি। তো অনেক শব্দের অর্থই আমরা ইতিমধ্যে শিখে ফেলেছি। কিছু শব্দ আছে যেগুলো আমরা গত শ্রেণীতেও শিখেছি, দুই একটা শব্দ আছে যেগুলো হয়তো আমরা নাও জানতে পারি। আচ্ছা, আমিও তোমাদের জন্য খুঁজে রেখেছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগে থেকেই খুঁজে রেখেছি। দেখাই তোমাদেরকে, দেখি তোমাদের সঙ্গে মিলে কিনা। দেখো, টেরাকোটা, শালবন বিহার, আজকের নতুন শব্দ। টেরাকোটা, শালবন বিহার, তোমরা নিশ্চয়ই খাতাতে এই দুটো শব্দই উঠিয়েছ, আরো বেশি উঠাতে পারো। এই দুটো শব্দই এই পাঠে নতুন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন টেরাকোটা শব্দের অর্থ কি সেটা জানব। টেরা, টেরা অর্থ হচ্ছে মাটি, আর কোটা শব্দের অর্থ হলো পোড়ানো। তো পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারের যেসব জিনিস, মানে মাটিকে পুড়িয়ে মানুষের ব্যবহারের জন্য যেসব জিনিস সুন্দর করে তৈরি করা হয়, সেগুলোই হচ্ছে টেরাকোটা হিসেবে পরিচিত। আচ্ছা, তাহলে এই শব্দের অর্থটা গুছিয়ে কি হতে পারে, তোমরা দেখো এবং দ্রুত খাতায় লিখে নাও। টেরা অর্থ মাটি, আর কোটা অর্থ পোড়ানো। পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসাবে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, টেরা অর্থ মাটি, আর কোটা অর্থ পোড়ানো। পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসাবে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, সেজন্য আমি এভাবে খাতায় লিখে নিয়ে এসেছি, তোমরা লিখে নিতে পারো। দ্রুত লিখে ফেলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে একটা নতুন শব্দের অর্থ জানলাম, টেরাকোটা। পোড়া মাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা নামে পরিচিত। দেখেছো নিশ্চয়ই, লিখেও ফেলেছো নিশ্চয়ই। ধন্যবাদ, তোমরা তো আমার অনেক ভালো ছেলে মেয়ে।
আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো টেরাকোটার আরেকটা ছবি দেখো। এই যে আমরা এতক্ষণ কি শিখলাম, টেরাকোটা শব্দের অর্থ শিখলাম। দেখো ল্যাপটপে আগেই দেখিয়েছিলাম। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আরেকটা নতুন শব্দ শালবন বিহার। শালবন বিহার শব্দের অর্থ আমরা জানবো, তার আগে আমি একটু বলে নিই, কুমিল্লার ময়নামতিতে, কুমিল্লা জেলা, তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, কুমিল্লা জেলার ময়নামতিতে মাটি খুঁড়ে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন আবিষ্কার করা হয়। অনেক পুরানো বৌদ্ধ সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয় কুমিল্লার ময়নামতিতে মাটির তলদেশ থেকে, সেটাই হচ্ছে শালবন বিহার। তো তোমরা প্রস্তুত হও, লিখে নাও শালবন বিহারের অর্থ কি, তোমরা দেখো এবং লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন হলো শালবন বিহার। তোমরা লিখে নাও। কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন হলো শালবন বিহার। নিশ্চয়ই লিখে ফেলেছ। শালবন বিহারের একটা ছবি আমি তোমাদেরকে দেখাই। এই দেখো শালবন বিহারের ছবি দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো শালবন বিহারের ছবি। এই শালবন বিহার, এই তারপর আমাদের যে পাঠ্যাংশে আমরা যে আরো পড়েছি কান্তজির মন্দির, মহস্থানগড়, পাহাড়পুর, বৌদ্ধ বিহার, এগুলোতে টেরাকোটার কাজ রয়েছে, এই জায়গাগুলো সম্পর্কে আমরা আগামী পাঠে আরো সুন্দরভাবে জানব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শালবন বিহারের আরেকটা ছবি আমি তোমাদেরকে দেখাই, আরো সুন্দর একটা ছবি তোমরা দেখো। এই দেখো শালবন বিহারের ছবি। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা টেরাকোটা এবং শালবন বিহার শব্দের অর্থ জানলাম। এই যে দুটো শব্দের অর্থ আমরা জানলাম, এই দুটো শব্দের অর্থ তোমার পাঠ্য বইয়ের, মানে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের একেবারে পেছনের দিকে আছে শব্দের অর্থ জেনে নিই নামে যে শব্দ ভাণ্ডার রয়েছে, ওখানে এই দুটো শব্দের অর্থ তোমরা খুঁজে পাবে। তোমরা 131 নম্বর পৃষ্ঠা বের করে ফেলো, আমার বাংলা বইয়ের 131 নাম্বার পৃষ্ঠা বের করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 131 নাম্বার পৃষ্ঠা এবং 134 নম্বর পৃষ্ঠায় এই দুটো শব্দের অর্থ দেয়া আছে, তোমরা বের করে ফেলো দ্রুত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমিও বের করে দেখাই তোমাদেরকে। এই দেখো 131 পৃষ্ঠায় এই যে নিচের দিকে টেরাকোটা শব্দের অর্থ দেয়া আছে, এখানেও লেখা আছে টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো, পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারে সব রকমের জিনিস টেরাকোটা নামে পরিচিত, নিশ্চয়ই পেয়ে গেছো। এবারে 134 পৃষ্ঠা বের করো, দেখো এই যে শালবন বিহার 134 পৃষ্ঠা, 134 নম্বর পৃষ্ঠায় শালবন বিহারের অর্থ দেয়া আছে, এখানে লেখা আছে কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন, অষ্টাদশ শতকের এই পুরাকীর্তি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচায়ক, শালবন বিহারেও পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক, মানে কি টেরাকোটা, তাই না? শালবন বিহারেও পাওয়া গেছে পোড়ামাটির ফলকই তো টেরাকোটা। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে আবার মনে করিয়ে দিই, তোমরা বাড়িতে খুব দ্রুত বের করে ফেলতে পারবে, 131 এবং 134 পৃষ্ঠায় এই দুটো শব্দের অর্থ দেয়া আছে, তোমরা দেখে নিবে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 137 নাম্বার পৃষ্ঠায় আবার ফিরে যাও, দুঃখিত শুধু 37 পৃষ্ঠায় আবার ফিরে যাও।
এই যে দেখো 2 নং অনুশীলনী, 2 নং অনুশীলনী এবার আমরা করব। 37 নম্বর পৃষ্ঠায় যে 2 নম্বর অনুশীলনী আছে এটুকু আমরা সমাধান করব। আচ্ছা কি আছে 2 নং অনুশীলনীতে? ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো, তাই না? দেখো ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। এখানে শখ, নকশা, মৃৎশিল্প, চাপা পুতুল এই 4টা শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো এই খালি জায়গাগুলোতে বসাতে হবে, সঠিক জায়গায় সঠিক শব্দগুলো বসাতে হবে। আচ্ছা প্রথমটা কি আছে দেখো, প্রথমটা আছে এই যে তারপর শূন্যস্থান, দেখছো এসবই গ্রামের শিল্পীদের তৈরি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাড়াতাড়ি খুঁজে ফেলো তো এখানে কি হতে পারে। হ্যাঁ ঠিক বলেছো, এখানে হবে নকশা। এই যে নকশা দেখছো এই সবই গ্রামের শিল্পীদের তৈরি। এই দেখো আমাকে খেয়াল করো, এই যে আমি লিখে নিয়ে আসছি, এই যে নকশা দেখছো এই সবই গ্রামের শিল্পীদের তৈরি। আচ্ছা এবারে খ নম্বরে কি আছে দেখো, খ নম্বরে আছে মাটির পুতুল জমানো আমার একটি, তারপর শূন্যস্থান। বলতো শূন্যস্থানে কি বসবে? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি বলে দিচ্ছি, এখানে বসবে মাটির পুতুল জমানো আমার একটি শখ। এই দেখো, এই দেখো মাটির পুতুল জমানো আমার একটি শখ। আচ্ছা এবারে ঘ নম্বরে কি আছে, আমরা মেলা থেকে না দুঃখিত, গ নম্বরে কি আছে, মাটির তৈরি শিল্পকর্মকে ড্যাশ বলে, কি হবে বলতো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? মাটির তৈরি শিল্পকর্মকে কি বলে? হ্যাঁ মৃৎশিল্প বলে। তাহলে এখানে বসবে মৃৎশিল্প। এরপরে কি আছে দেখো, আমরা মেলা থেকে অনেক ড্যাশ কিনলাম, কি বসবে শূন্যস্থানে? আমরা মেলা থেকে অনেক ট্যাপা পুতুল কিনলাম। ঠিক পেরেছো, আমি জানি তো তোমরা পারবে, তোমরা তো আমার খুবই ভালো ছেলে মেয়েরা। আচ্ছা আমি এখন দেখাই, দেখো এই যে দেখো খ নম্বরে মাটির পুতুল জমানো আমার একটি শখ, গ নম্বরে মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে, ঘ নম্বরে আমরা মেলা থেকে অনেক ট্যাপা পুতুল কিনলাম। তোমরা আরেকটু মনোযোগ দিয়ে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে 2 নম্বর হয়ে গেল, 2 নম্বর অনুশীলনী আমরা পেরে গেছি, এগুলো তো খুবই সহজ। আচ্ছা এবারে আমরা 3 নং অনুশীলনী দেখব। 3 নং দেখো এখানে কি বলা হয়েছে, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রথমে কি আছে, ক আনন্দপুরে কখন মেলা বসে, আনন্দপুরে কখন মেলা বসে, 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 1লা বৈশাখ, 1লা ফাল্গুন, কি হবে? হ্যাঁ এটা হবে 1লা বৈশাখ। তাহলে আমরা সঠিক উত্তরে টিক চিহ্ন দিই, দেখো এই যে 1লা বৈশাখ, দেখেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কত সহজ, আমরা এখন সব পেরে যাচ্ছি। আচ্ছা এবারে খ নম্বর, মামা কোথায় পড়েন, ঢাকা কলেজে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ঢাকার চারুকলা ইনস্টিটিউটে, চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে, কোথায় পড়েন? হ্যাঁ ঠিক বলেছো, মামা ঢাকার চারুকলা ইনস্টিটিউটে পড়েন, ঢাকার চারুকলা ইনস্টিটিউট। তাহলে আমরা ঠিক চিহ্ন দেব কোথায়, 3 নম্বরে, ঢাকার চারুকলা ইনস্টিটিউট। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আচ্ছা এবারে গ নাম্বার, গ নাম্বারে কি আছে, আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে চারুশিল্প, কারুশিল্প, মৃৎশিল্প, দারুশিল্প, কোনটা হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ ঠিক ধরেছো, মৃৎশিল্প। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একটু ভুল বলে ফেলেছি, আমি গ বলে ঘ বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে আমরা ঘটাই আগে সমাধান করি, আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প, আমি টিক চিহ্ন দিয়ে দিয়েছি, তোমরা ওইভাবেই দিবে।
মৃৎশিল্প। আচ্ছা, গ নম্বরে আছে মৃৎশিল্পীদের সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে বাঁশ, কাঠ, পানি, মাটি। কি হবে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, মৃৎশিল্পীদের সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে, তাহলে আমরা কোথায় টিক চিহ্ন দিব? এভাবে টিক চিহ্ন দিব, দেখো, এই দেখো, মাটিতে টিক চিহ্ন দিব। আচ্ছা, এবারে কুয়ো নাম্বারে কি আছে? কুয়ো নাম্বারে আছে কুমার সম্প্রদায় কিসের কাজ করে? বাঁশের কাজ, কাঠের কাজ, পাকা বাড়ির কাজ, মাটির কাজ, কিসের কাজ করে? কুমার সম্প্রদায় মাটির কাজ করে। তাহলে আমরা এই যে এইভাবে চার নাম্বারে টিক চিহ্ন দিব, দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো। আচ্ছা, তোমরা পাঠ্যপুস্তকে দেখো তাহলে বুঝতে পারবে। চ নাম্বারে আছে গ্রামের শিল্পীরা রং তৈরি করেন, এক, আম ও লাউ পাতা দিয়ে, দুই, শিম ও কাঁঠাল গাছের বাকল থেকে, তিন, সরিষা ফুল থেকে, চার, পান ও চুন থেকে। কি হবে শিক্ষার্থী বন্ধুরা, ভাবো। হ্যাঁ, খুব বেশি ভাবতেও হবে না, তোমাদের তো প্রায় মুখস্থ হয়ে গেছে, আমরা আগের পাঠেই শিখেছি। কি হবে? শিম ও কাঁঠাল গাছের বাকল থেকে। তাহলে আমরা এভাবে টিক চিহ্ন দিয়ে দিই, দেখো দেখো। আচ্ছা, এবারে ছ নাম্বার, পোড়ামাটির ফলকের অন্য নাম, এক, চ্যাপা পুতুল, দুই, টেরাকোটা, তিন, শখের হাড়ি, চার, মৃৎশিল্প। পোড়ামাটির ফলকের অন্য নাম আমরা একটু আগেই শিখেছি, কি হবে আজকে আমরা শিখেছি? হ্যাঁ, টেরাকোটা। তাহলে আমরা দুই নাম্বারে এভাবে টিক চিহ্ন দিয়ে দিব, দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেরে গেছি অনেক কিছু। আমরা তিন নং অনুশীলনী শিখে গিয়েছি, সমাধান করতে শিখে গিয়েছি। আচ্ছা, এবার আমরা চার নঙে যাই, এগুলো তো খুব বেশি কঠিন না। চার নাম্বারে যে প্রশ্নগুলো আছে এগুলোর প্রশ্নের উত্তর তোমরা মুখে মুখেই দিতে পারবে। দেখো, ক নাম্বারে আছে মাটির, এটা হচ্ছে তোমার 39 পৃষ্ঠা, চার নং অনুশীলন। ক নাম্বার, মাটির শিল্প বলতে কি বুঝো? এটা তো খুবই সহজ, বলো, মুখে মুখে বলে ফেলো। হ্যাঁ, ঠিক বলেছো, মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। নিশ্চয়ই দেখতে পাচ্ছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প, এটাও আমরা পেরে গেছি। আচ্ছা, খ নম্বরে আমরা ক থেকে উম পর্যন্ত আজকে সমাধান করব, সবগুলো না। খ নম্বরে কি আছে? বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি? কোনটি? হ্যাঁ, বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম হচ্ছে মৃৎশিল্প। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম হচ্ছে মৃৎশিল্প। আমরা পেরে যাচ্ছি, খুব সুন্দর পেরে যাচ্ছি। আচ্ছা, এবার গ নাম্বার প্রশ্ন, এগুলো মুখে মুখেই বলে ফেলা যায়। গ নাম্বারে আছে শখের হাড়ি কি রকম? শখের হাড়ি কি রকম? আমার দুটা শখের হাড়ি ছিল, আমি সবগুলো পাঠে তোমাদের দেখিয়েছি, তাই না? হ্যাঁ, শখের হাড়ি মাটির তৈরি, শখের হাড়ি বিভিন্ন রঙের হয়, শখের হাড়ির গায়ে কি থাকে? ফুল, পাতা, মাছের ছবি আঁকা থাকে, নকশা আঁকা থাকে, শখের হাড়ি দেখতে অপূর্ব সুন্দর। এই দেখো, এভাবে লিখবে তোমরা পরীক্ষায় যখন আসবে, শখের হাড়ি মাটির তৈরি, এই হাড়িতে বিভিন্ন রঙের, এই হাড়িতে বিভিন্ন রঙের নকশা আঁকা থাকে, ফুল, পাতা, মাছের ছবি আঁকা থাকে, শখের হাড়ি দেখতে অপূর্ব সুন্দর। তুমি আরো লিখতে পারো, শখের হাড়িতে শখের জিনিস রাখা হয়। আচ্ছা, এবারে ঘ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বারের প্রশ্নে আছে বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? এগুলো আমরা শখের মৃৎশিল্পের প্রথম পাঠেই শিখে ফেলেছি, তাই না? পাঠ একেই শিখে ফেলেছি। বৈশাখী মেলায় কি কি পাওয়া যায় ভাবো? এই দেখো, আমিও লিখেছি, দেখো তোমাদের সঙ্গে মিলে কিনা। বৈশাখী মেলায় বাঁশের তৈরি কুলো,
ডালা ঝুড়ি চালন মাছ ধরার চাই ইত্যাদি পাওয়া যায়, তাই না? মাছ ধরার চাই, খালুই, বাঙি, তরমুজ, মুড়ি, মুড়কি, জিলাপি, বাতাসা, মাটির পুতুল, শখের হাড়ি, টেপা পুতুল, মাটির পাত্র ইত্যাদি বহু রকমের জিনিস পাওয়া যায়, তাই না সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা নিজেরাও তো মেলায় গিয়েছি এর আগে, পহেলা বৈশাখের মেলা দেখেছি, বিজয় দিবসের মেলা দেখেছি, অনেক কিছু পাওয়া যায়, নাগরদোলা আছে, তাই না? আমাদের বইতেও সেগুলোই আছে। আচ্ছা, তাহলে বৈশাখী মেলায় বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, চালন, মাছ ধরার চাই, খালুই, বাঙি, তরমুজ, মুড়ি, মুড়কি, জিলাপি, বাতাসা, মাটির পুতুল, শখের হাড়ি, টেপা পুতুল, মাটির পাত্র ইত্যাদি বহু রকমের জিনিস পাওয়া যায়। কত সহজ দেখেছো? আমরা নিয়মিত পড়াশোনা করছি তো এই জন্য আমাদের কাছে অনেক সহজ। আচ্ছা, আর একটা এই উ নাম্বার প্রশ্ন পর্যন্ত আজকে আমরা শিখব। উ নাম্বারে আছে মৃৎশিল্পের প্রধান উপাদান কি? এটা তো চোখ বন্ধ করে বলে দেয়া যায়, আমরা শিখেছি এতদিনে মৃৎশিল্পের প্রধান উপাদান কি। হ্যাঁ, ঠিক বলেছো, মাটি। মৃৎশিল্পের প্রধান উপাদান হলো মাটি। তবে সব ধরনের মাটিতে কিন্তু সব ধরনের মাটি দিয়ে এই কাজ হয় না, দরকার পরিষ্কার এঁটেল মাটি, সেই সাথে যত্ন, শ্রম, হাতের নৈপুণ্য, কারিগরি জ্ঞান দরকার, এটাও আমরা শিখেছি, তাই না? এর আগের পাঠেই শিখেছি মৃৎশিল্পের প্রধান উপাদান মাটি। তবে সব ধরনের মাটিতে এই কাজ হয় না, দরকার পরিষ্কার কি মাটি? হ্যাঁ, দরকার পরিষ্কার এঁটেল মাটি, সেই সাথে যত্ন, শ্রম, হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান দরকার। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে 4 নং অনুশীলনী ক থেকে ঙ পর্যন্ত সমাধান করে ফেলেছি প্রশ্নের উত্তরগুলো। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আমরা 37 পৃষ্ঠার মামা বললেন থেকে নিয়ে যাব পর্যন্ত পাঠ্যাংশটুকু পড়েছি। আমরা টেরাকোটা সম্পর্কে জেনেছি, তারপর শালবন বিহার, মহস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধবিহার, কান্তজির মন্দিরে টেরাকোটার কাজ রয়েছে সেটা জেনেছি। এই যে যে শালবন বিহার, মহস্থানগড়, বৌদ্ধবিহার, পাহাড়পুর, দিনাজপুরে কান্তজির মন্দির, এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে আগামী পাঠে খুব সুন্দর করে জানাবো। এগুলো হচ্ছে এক একটা জায়গার নাম। এই জায়গাগুলোতে টেরাকোটার কাজ রয়েছে, মানে পোড়ামাটির ফলকের কাজ রয়েছে, তাই না? আচ্ছা, আমাদের দেশের কুমারেরা এসব তৈরি করেছেন। মামা কি বলেছেন শেষে গিয়ে? যে সুযোগ মতো একসময় তোমাদেরকে শালবন বিহারে নিয়ে যাব। হ্যাঁ, আমিও নিয়ে যাবো, তবে ভার্চুয়ালি, মানে ছবিতে দেখাবো তোমাদেরকে। আগামী পাঠে তোমরা অপেক্ষা করো, আজকে আমরা অনেক কিছু শিখেছি। আচ্ছা, এখন তোমাদেরকে আমি কিছু বাড়ির কাজ দিই। তোমরা এই যে 39 পৃষ্ঠায় দেখো, এই যে যে 5 নং অনুচ্ছেদটা আছে, এই অনুচ্ছেদটা বাড়িতে মনোযোগ দিয়ে পড়বে এবং এই 3টা প্রশ্নের উত্তর পড়বে ও খাতায় লিখবে। বাড়ির কাজ দেখো, পরিকল্পিত কাজ বা বাড়ির কাজ, এগুলো কিন্তু ঠিক করে নিয়ে করে রাখবে, যখন স্কুল খুলবে স্যার ম্যাডামদের দেখাবে। এটা আজকে তোমাদের পরিকল্পিত কাজ বা বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিদিন যেটা শেখাই তোমরা মনোযোগ দিয়ে শিখছো আশা করি, এবং বাড়ির কাজগুলো করে রাখছো। হ্যাঁ, বাড়ির কাজ তো তোমরা আমাকে অনেকেই আমার মেসেঞ্জারে পাঠাচ্ছো, অনেক অভিভাবক পাঠাচ্ছেন, আমার খুব ভালো লাগে, তখন মনে হয় যে আমাদের কষ্ট সার্থক। করোনা মহামারীর এই ক্রান্তি লগ্নে আমরা যার যার জায়গা থেকে ঘরে বসে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি, আমাদের কষ্ট সার্থক হবে যদি তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা অব্যাহত রাখো এবং বাড়ির কাজগুলো ঠিকঠাক মতো করে রাখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ।